আচ্ছা ছোয়া, যেদিন তোমার অফিস না থাকে সেদিন সবচেয়ে বেশি কি মিস করি জানো? কি? তোমার সাথে চা খাওয়া। তো আজকে হচ্ছে এই জন্য চায়ের আয়োজন করেছি, একসাথে চা খাবো। এটা ঠিক, অবশ্য আপনার সাথে চা না খেলে আমার ভালো লাগে না। চা তো হয় যাই, অফিসে এসে সবার আগে চাটা মাস্ট। হ্যাঁ, চাটা না খেলে সেটা হচ্ছে যে ঘুম আসে, কাজের প্রতি মনোযোগ বসে না, আর একটা ঝিমঝিমে ভাব তো থেকেই যায়। তাও সব ঠিক, আর সারাদিন যেই ব্যস্ত থাকি। কি করছেন? চিনি নিচ্ছি, চিনিটা কম তো ক্ষতিকর। আরে একটু চিনি খেলে কিছু হবে? একটু না, অনেক ক্ষতি হয়। এটা শুধু শরীরে না, এটা ব্রেনেরও ক্ষতিকর। আচ্ছা তাই, মস্তিষ্কের জন্য ক্ষতিকর এটা তো জানতাম না। ডিটেইলসে বলো তো একটু। এখন বলছি, আপনাদেরও বলছি, অতিরিক্ত চিনি খাওয়া একটা অ্যাডিকশনের রূপ নিচ্ছে। এই যে চা খাচ্ছে কিংবা কফি, অথবা ধরুন রং বেরঙের রসালো মিষ্টি, ভাবতেই মনে হলো একটু মিষ্টি খাই, তাই না? এই যে ভাবনাটা আপনার মস্তিষ্কে তৈরি, আমাদের ব্রেনে থাকা অসংখ্য নিউরনের পুনর্বিন্যাসের একটা প্রক্রিয়া আছে যাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। যখন অতিরিক্ত চিনি বা ফ্রুক্টোজ জাতীয় খাবার খাচ্ছেন, তখন মস্তিষ্কে সেই নিউরনের পুনর্বিন্যাসও ইঙ্গিত দেয় বেশি বেশি মিষ্টি বা চিনি খেতে ইচ্ছে হচ্ছে, ফলে আস্তে আস্তে একটা অ্যাডিকশন তৈরি করে। একটা মজার কথা বলি, চাইলেও ডায়েট করতে পারছেন না, যেহেতু চিনি স্বাদ বাড়ানোর কাজটি করে, তাই ব্রেনে প্রি ফ্রন্টাল কর্টেক্সে ইনহিবিটরি নিউরন সিদ্ধান্ত নেয় ডায়েট বা ব্যায়াম না করে উল্টো বেশি বেশি মিষ্টি খাওয়ার, ফলে দেহে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের প্রবণতা বেড়ে যায়। সাম্প্রতিক UCL এর সমীক্ষা অনুসারে চিনি আমাদের ব্রেনে ফ্রি রেডিকাল গঠন করে, যেটি মনোযোগ ও শেখার ক্ষেত্রে ব্যাঘাত ঘটায়, স্মৃতিশক্তি খারাপ করা সহ মস্তিষ্কের ঘনত্বের পরিমাণ কমিয়ে দেয়, মেমোরির রিসেপ্টরগুলিকেও ব্লক করে দেয়। কি সাংঘাতিক ব্যাপার, তাই না? চিকিৎসকদের ভাষায় যদি বলি, চিনি মস্তিষ্কে আলফা ডেল্টা ও থেটা ব্রেইন ওয়েভ বাড়িয়ে দিয়ে স্নায়বিক ভারসাম্য নষ্ট করে, ব্রেনের মেসোলিম্বিক ডোপামিন সিস্টেমের স্তর উঁচু করে দেহের ভারসাম্য নষ্ট করে। খেয়াল করেছেন, চিনি কিন্তু মুডেরও পরিবর্তন করে। ব্রেইন ড্যামেজ, মাইগ্রেন, মস্তিষ্কের নিউরন, কোষ এবং উন্নতি বন্ধ করা সহ কত কি ক্ষতি করছে এই চিনি। তবে চিনি একেবারেই খাওয়া বন্ধ করে দেওয়া উচিত নয়, বরং অল্প পরিমাণে খাওয়া উচিত। তো কি বুঝলেন? বুঝলাম চিনি খাবো কিন্তু অল্প পরিমাণে।